সমগ্র ভারতবর্ষ জুড়েই ব্রিটিশ বিরোধী আন্দোলন তুঙ্গে বাংলায় ঘরে বসে নেই কেউ অগ্নিঝরা দিনে নিজের লেখা স্বদেশি ও বিপ্লবাত্মক গান নাটক যাত্রাপালা দিয়ে বিদেশি পণ্য বয়কট করে দেশের শোষিত বঞ্চিত অসহায় মানুষের মাঝে স্বদেশী চেতনার জাগরণ ঘটাতে সমগ্র বাংলা যিনি চষে বেরিয়েছেন গান গেয়ে যিনি ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নয় দেশ ও মানুষের প্রতি অঙ্গীকারবদ্ধ চারণ কবি মুকুন্দ দাস হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা অনেকেই মুকুন্দ দাসকে শুধু কবি হিসেবে জানি বলুন তো আপনি আমি কতজন জানি তাদের মতো নিখাদ দেশপ্রেমিকদের সম্পর্কে জানি না কারণ আমাদের জানতে দেওয়া হয় না তবে মনে রাখুন ইতিহাসকে যতই চাপা দিয়ে রাখার চেষ্টা করা হোক না কেন সত্যি একদিন সবার সামনে উঠে আসবেই আপনি যদি কবি মুকুন্দ দাসের মতো নিজের দেশপ্রেম বাড়াতে চান তার সম্পর্কে জেনে নিজের মাতৃভূমি রক্ষা করতে চান তবে না টেনে দেখুন পুরো ভিডিওটি মুকুন্দ দাস অবিভক্ত ভারতবর্ষের ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বানরি গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাইশে ফেব্রুয়ারি তার পিতা গুরুদয়াল দে এবং মাতা শ্যামাসুন্দরী দেবী বাবার দেওয়া নাম ছিল যজ্ঞেশ্বর দে তবে জগা নামেই ডাকতেন সবাই বাবা কাজ করতেন বরিশালের ডেপুটির আদালতে যজ্ঞেশ্বরের জন্মের পর ওই গ্রামটি পদ্মায় তলিয়ে গেলে তারা পরিবারে চলে আসেন বরিশালে বরিশালের ব্রজমোহন স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয় সংসারে অসচ্ছলতার কারণে পড়াশুনো বেশি এগইনি। এগোয়নি চাকরি থেকে অবসর নিয়ে গুরুদয়াল বরিশালে একটি ছোট্ট মুদি দোকান দিয়েছিলেন আর এই দোকানটি নিয়েই শুরু হয় মুকুন্দের কর্মজীবন ছোটবেলা থেকে শুনে শুনেই গান গাইতে পারতেন তিনি বরিশালের তৎকালীন তৎকালীন নাজির বীরেশ্বর গুপ্ত একটি কীর্তন দল গঠন করেছিলেন উনিশ বছর বয়সে সেই দলে যোগ দেন যজ্ঞেশ্বর অল্প মধ্যেই তার রূপে সুখ্যাতি ছড়িয়ে পড়ে বৈষ্ণব সন্ন্যাসী রামানন্দ অবধূত যজ্ঞেশ্বরের গলায় হরি হরিসংকীর্তন ও শ্যামা সঙ্গীত শুনে মুগ্ধ হন এরপর রামানন্দ সাধুর নিকট থেকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেওয়ার পর যজ্ঞেশ্বরের নাম হয় মুকুন্দ দাস একসময় দাস নিজেই একটি কীর্তন দল গড়ে তোলেন বিভিন্ন পূজা পার্বণে কীর্তনের এই দল নিয়ে বরিশালের বিভিন্ন স্থানে তাকে যেতে হতো এভাবে অনেক কীর্তনীয় দলের সাথে তার সখ্যতা গড়ে ওঠে কালী সাধক সনাতন চক্রবর্তী যিনি সোনা ঠাকুর নামে পরিচিত তার প্রেরণায় প্রবল দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন মুকুন্দ দেশের মানুষকে পরাধীনতা ও নানা প্রকার সামাজিক দুর্দশার বিরুদ্ধে সচেতন করার উদ্দেশ্যে এ সময় তিনি গান ও যাত্রাপালা রচনায় মনোনিবেশ করেন উনিশশো সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বরিশালে ইংরেজ বিরোধী বিক্ষোভ দানা বেঁধে ওঠে মুকুন্দ নিজে এ বিক্ষোভে সরাসরি অংশ নেন এবং একের পর এক গান কবিতা নাটক রচনা করেন যা বাঙালির জাতীয় জীবনে নতুন উদ্দীপনার সৃষ্টি করে স্বদেশী আন্দোলন বিশেষ করে বিদেশি পণ্য বর্জন আন্দোলনে তার বিশেষ ভূমিকা ছিল বঙ্গনারী রেশমিচুরি আর পুরোনা তার এই গানটি এক সময়ে গ্রামে গ্রামে তীব্র উন্মাদনা জাগিয়েছিল এরপর বরিশালের হিতৈষী পত্রিকায় লিখতে শুরু করেন মুকুন্দ দাস সেই সময়ে বিভিন্ন দেশ বরেণ্য নেতা এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও তার গান শুনে মুগ্ধ হন এভাবেই একসময় মুকুন্দ দাস বরিশালের অশ্বিনী কুমার দত্তের সংস্পর্শে আসেন এবং তার আগ্রহে মাতৃপূজা নামে একটি নাটক রচনা করেন দুর্গাপূজার পূজার মহাসপ্তমীতে নবগ্রামে এই নাটকের প্রথম প্রকাশ্য যাত্রাভিনয় হয় ভয়ে ভীত হয়ে ব্রিটিশ সরকার মাতৃপূজা নাটকটি বাজ্যাপ্ত করে এবং রাজদ্রোহের অপরাধে তাকে গ্রেপ্তার করেন বিচারে তাকে দিল্লি জেলে আড়াই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় জেল থেকে মুক্তিলাভের লাভের পর মুকুন্দদাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় নতুন করে যাত্রার দল গঠন করে পুনরায় পালা রচনায় মনোনিবেশ করেন উনিশশো সালে চিত্তরঞ্জন দাসের আমন্ত্রণে কলকাতায় যান তিনি কলকাতায় থাকাকালে কবি কাজী নজরুল ইসলাম তার সাথে দেখা করেন দাসকে গান গেয়ে শোনান এবং নিজের লেখা কয়েকটি বই উপহার দেন বাংলার জনগণ তাকে চারণ কবি আখ্যা দেন গান করে সারা জীবন সাতশোর মতো মেডেল ও বহু পুরস্কার পান মুকুন্দ দাস চারণ অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি বরিশালের কাশীপুর কালী জায়গা কেনেন এখন বরিশাল নগরীতে ঢোকার মুখে নথুলাবাদ বাস টার্মিনাল সংলগ্ন কবি মুকুন্দ দাসের কালীবাড়ি সেই সময়ে মোট জায়গা ছিল সাতাশি শতাংশ এখন আছে মাত্র উনিশ শতাংশ বাকিটা বেহাত হয়ে গেছে বর্তমান স্থানটুকু ঘিরে আছে ছাত্রাবাস লাইব্রেরি দাতব্য চিকিৎসালয় এবং পূজা মন্দির তার প্রচার আছে কতটুকু এভাবে বাংলাদেশের প্রত্যেক মন্দির জমিদার বাড়ি সহ সব ধরনের জায়গা বেদখল হয়ে যাচ্ছে প্রতিদিন তাই বলে দেশ ছাড়া কোনো সমাধান নয় আমাকে আমার মাতৃভূমিতে শক্ত করে দাঁড়াতে হবে এটা আমার বাপ দাদার চোদ্দ পুরুষের আমার কথাটি শক্ত করে বলতে হবে একটু ভাবুন তো আপনার যে পূর্বপুরুষ বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে পাড়ি জমিয়েছে সে সেখানে কতটা ভালো আছে কিছু বছর পশ্চিমবঙ্গে বাস তারপর তারপর সেখান থেকে পালিয়ে কোথায় কি বসতি স্থাপন করবে ভয় কি মরণে থাকিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ রঙ্গে তাথৈ তাথৈ দ্রিমি দ্রিমি দং দং ভূত পিসাচনাচে যোগিনী সঙ্গে এ ধরনের বিপ্লবীদের চাপা পড়ে যাওয়া ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ